কক্সবাজারের চকরিয়ায় মা ও তার তরুণী মেয়েকে গরু চোর আখ্যা দিয়ে একদল দুর্বৃত্ত নির্মমভাবে পিটিয়েছে। পরে কোমরে রশি বেঁধে দুই মহিলাকে প্রকাশ্য সড়কে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় চেয়ারম্যানের কার্যালয়ে। সেখানে চেয়ারম্যান মিরানুল ইসলাম নিজে তাদের আবারও প্রচণ্ড প্রহার করেন। কক্সবাজার সহকর্মী মোহাম্মদ ফরিদ জানান, এক পর্যায়ে তাদের শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটলে পুলিশ এসে মা ও মেয়েকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করে। শুক্রবার দুপুরে হারবাং হরপচাঁদা এলাকায় এই ঘটনা ঘটলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ছবি প্রকাশের পর এটি শনিবার সবখানে জানাজানি হয়। উপর্যুপুরি নির্যাতনের শেষে চেয়ারম্যানের লোকেরাই তদন্ত কেন্দ্রে ফোন করে পুলিশ এনে তাদের হাতে মা ও মেয়েকে মুমূর্ষু অবস্থায় তুলে দেন।